আজকে আমরা যে জায়গাটা তোমাদের দেখালাম এটা হচ্ছে মালাং রেস্টুরেন্ট। সো আমি মালাং রেস্টুরেন্টের একজন কোঅর্ডিনেটর, সমস্ত কিছুকে অর্গানাইজিং করা আমার কাজ এই কোম্পানি। সো আমরা এই মালাং রেস্টুরেন্টটা কোথায়, এই মালাং রেস্টুরেন্টটা হচ্ছে বাগনানাতে এবং দেউলটির ঠিক মাঝে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। তো এখানে এলে তোমরা কী কী পাচ্ছ? এখানে এলে তোমরা ইন্ডিয়ান সেকশন তো পাচ্ছই, তন্দুর সেকশন এবং চাইনিজ সেকশন ফুল খাবার পাচ্ছ। তার সাথে সাথে আমাদের এখানে স্পেশাল বেশ কিছু মেনু আছে, যেরকম হচ্ছে হোল তন্দুরি পমফ্লেট, তার সাথে সাথে ভেটকি রোস্ট আছে ফ্রেশ, এবং পুরোটাই এতটাই সুস্বাদু তোমরা খেলে প্রত্যেকটা বুঝতে পারবে। এছাড়াও তোমাদের রয়েছে হোল প্রন আছে, টেম্পুরা প্রন আছে, সিসলার আছে, এবং সব থেকে যেটা মেন আইটেম আমাদের, যেটার জন্য তোমাদেরকে আসতেই হবে, যেটা তোমার পুরো কলকাতার মধ্যে একটা জায়গাতেই পাও, সেটা হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, সেটা হচ্ছে নার্গিস বিরিয়ানি। তো নার্গিস বিরিয়ানির অনুকরণে বুন্দি বিরিয়ানি। তো দেরি না করে একবার চলেই এসো এবং দেখে যাও মালাং রেস্টুরেন্টে কী হচ্ছে। তো আস্তে আস্তে এটাকে আমরা আরও বড় এবং সম্প্রসারিত করব, এটাকে আমরা পরবর্তীকালে রিসর্ট এবং হুক্কা পার্লার সঙ্গে বার কাউন্টার সব কিছুই ওপেন করব। তার সাথে সাথে তোমাদের আকর্ষণ বাড়ানোর জন্য আরও অনেক কিছু করবার আমাদের প্ল্যান আছে। সো চলেই এসো সবাই।